হ্যালো, বাঙালি ব্লগার সাথি চ্যানেলে স্বাগত। কেমন আছো সবাই? আজকে দেখো পেছনে মেয়ে আর বাবা দাঁড়িয়ে আছে, পেছনে আজকে মেয়ের এক্সাম, তো তাই জন্য একটু টেনশনে রয়েছি। আমার পরের ভিডিওগুলো নির্বিঘ্নে দেখার জন্যে তোমরা লাল রঙের সাবস্ক্রাইব লেখা এইটা দাবিয়ে দেবে, তখন তোমাদের এই ঘন্টার ফটো আসবে, ঘন্টাটা দাবাবে, এখানে অল লেখা আছে সেই অলটা দাবাবে, তাহলে তোমরা নির্বিঘ্নে আমার পরের ভিডিওগুলো দেখতে পারবে, আর এটা ফ্রি অফ কস্ট। যেতে যেতে কথা বলি, এখন আর টাইম নেই, আজকে মেয়ের নিটের এক্সাম, তো আমাদের খাড়ঘাড়ে পড়েছে, যে খাড়ঘাড়ে দেখছো তিনটে বান্দর, বুড়া মাছ শুনো, বুড়া মাছ দেখো, বুড়া মাছ সোচো, ওই এই তো এর আশেপাশেই কোথাও স্কুলে পড়েছে ওর এক্সাম সেন্টার, সেটা একটু খুঁজতে হবে। এখন সিগনালে দাঁড়িয়ে চলো যাওয়া যাক, দেখি কোথায় পড়লো। পেয়ে গেছি এক্সাম সেন্টার, ওখান থেকে কাছেই, এই যে বাচ্চারা সব ঢুকছে, আমার মেয়ে ঢুকে গেছে এই যে এই এই স্কুলটাতে পড়েছে, বড় স্কুল এটা একটা, তো চলো এখন বসবো। আমরা গাড়ির মধ্যেই বসে আছি, কারণ বাইরে না প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে, ওই যে গাড়িটা পার্ক করবে তাই চিল্লাচ্ছে এখানে পার্ক করবে। যাই হোক, ভীষণ টেনশনও হচ্ছে, কিন্তু বাড়ি চলে যাব, আমাদের কাছেই তো, এখন বাড়ি চলে যাব, পরে আবার আসব। মেয়েকে দিয়ে চলে এসেছি, এসে এখন স্নান টান করে সব কাজকর্ম করে রান্না করে গেছিলাম, এবার কাছেই বলে চলে এসেছি, এসে এখন স্নান টান করে খাওয়া দাওয়া করে যাব। এর মধ্যে আমার ফ্রিজটা কাল রাত থেকেই মানে ঠান্ডা হচ্ছে না, তো তার জন্য লোককে ডেকেছি, তারাও আসবে এখনই কাজ করবে, ঠিক আছে, তারা কাজ করে গেলে খাওয়া দাওয়া করে দিয়ে আবার মেয়েকে আনতে যাব, করে নিই। এই দেখো ফ্রিজে সমস্ত জিনিস বের করে রেখেছি, ফ্রিজটা ঠান্ডাই হচ্ছে না, কেন কি জানি, এখানে এই পাশটাতেও রেখেছি, এই দেখো এই পাশটাতেও, এই দেখো আবার ডাইনিং টেবিলেও রেখেছি, চারিদিকে ছড়ানো, চলো ডাইনিং টেবিলেরটা দেখাচ্ছি, ওই দেখো কী অবস্থা। এবার কখন ওরা আসবে, কাজ করবে, তারপরে যাবে, আমরা খাবো কখন, আবার মেয়েকে আনতে দৌড়াতে হবে। ওরা কাজ করে গেল ফ্রিজের ওরা, এবার আমাদের আবার মেয়েকে আনতে যাব, খাওয়াও সেভাবে আমাদের হয়নি, অল্প একটু দুজনা মিলেই সামনের ঘরে টেবিলেই বসে খেয়ে নিয়েছি, কারণ ওরা কাজ করছিল না, আমাদের ওদিকে যেতেও হবে, টাইম হয়ে গেছে, 4:30 বেজে গেছে, 5টায় শেষ হবে এক্সাম সেন্টার, টেনশানেও রয়েছি, চলো যাই তাহলে। আমাদেরই এত টেনশন হচ্ছে, তোমরা মানে বলে বোঝাতে পারবো না, ওর বাবাও দেখো মুখটা একদম শুকিয়ে গেছে, আর মেয়ে তো খাওয়া দাওয়া দু তিন দিন আগের থেকে খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিয়েছিল। হ্যাঁ, তো যাই হোক, কম্পিটিটিভ এক্সাম কিছু বলা যায় না, তবুও দিক তো, দেখা যাক, চলো বেরোলেই হয়তো খিদেও পেয়ে যাবে, কারণ সকালেও খেয়ে যায়নি, আমি ভাতটা তাড়াতাড়ি রান্না করে নিয়েছিলাম, কিন্তু অবশ্য হয় এটা, টেনশনে কিচ্ছু খেলো না। যাই হোক চলো, এবার নিয়ে ওকে বাড়ি যাব, তারপর আবার কথা বলছি। সারাদিন অত খাওয়া দাওয়া তো ভালো ইয়ে হয়নি, তাই বর্ষামশা নিয়ে এসছে, সিঙ্গারা নিয়ে এসছে, এবার চা করে মুড়ি একটু মাখাবো, দিয়ে চা দিয়ে খাবো, খেয়ে রাতেও ভাবছি একটু স্পেশাল কিছু করব, দেখি কি করা যায়, তোমাদের সব শেয়ার করব, ঠিক আছে। চা হয়ে গেছে, এই যে মেয়ের এক্সাম তো হয়ে গেছে, চলে এসেছি, তা বিকেলবেলা ফ্রিজটাও খারাপ হয়েছিল, যাই হোক ঠিক করে দিয়ে গেছে, এখন দু তিন দিন ধরে মেয়ে ধরো সেইভাবে কিছুই খায়নি, মানে টেনশানে, আমাদেরও টেনশান ছিল, এখন এক্সাম যে খুব ভালো হয়েছে বলবো, কারণ কম্পিটিটিভ এক্সাম বলা যায় না যে খুব ভালো হয়েছে, কিন্তু ঠিকঠাক হয়েছে, আর নেগেটিভ মার্কস আছে, ওটা একটা ভয়ের, কিন্তু টেনশানটা কমে গেছে, এক্সামটা হওয়ার পর টেনশানটা কমে গেছে, তো ওই জন্য আজকে একটু খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা রান্নাবান্না করছি, একটু মিষ্টি কিছু বানাবো, চলো তোমাদের শেয়ার করছি, দুধ বসিয়ে এসেছি, কী করবো না করবো সমস্ত।
এই যে এটা হচ্ছে লিসিয়া, এই লিসিয়ার পায়েস করবো। তো এই আমার মেজ বোন পাঠিয়েছিল, এটা লিসিয়া এখানে পাওয়া যায় না, তো ওইটা দিয়ে আজকে ক্ষীর বানাবো। চলো তাহলে স্টার্ট করি। এই দেখো বয়েল হয়ে গেছে লিসিয়া। লিসিয়া বয়েল হয়ে গেছে, এবার আমি লিসিয়াটা ধুয়ে ঘিয়ের মধ্যে একটু মাখিয়ে রেখেছিলাম, তারপর গরম দুধে দিয়ে সিদ্ধ করে নিলাম। এবার একটু গুঁড়ো দুধ এর মধ্যে দেব, অ্যাড করব। গুড় দিয়ে লিসিয়া খুব ভালো লাগে, তো আমি গুড় দেব। গুড় ঢেলে দিয়েছি, গুড়টা গলবে, গলে যদি দেখি মিষ্টি ঠিক আছে তো ঠিক আছে, তাছাড়া একটু চিনি অ্যাড করবো। গুড় পরোটা ভাজার জন্য আমি ময়দাটা আগেই মেখে রেখেছিলাম, ময়দার মধ্যে একটু কালো জিরে লবণ আর তেল দিয়ে ভালো করে মেখে রেখেছি। এবার পরোটা বেলে নেব, একসাথে সবগুলোই বেলে নেব, তারপরে ভাজবো। এবার ভেজে নিই এগুলো, বেলা হয়ে গেছে, এবার ভেজে নেব এগুলো। পরোটা আর পায়েস তো হয়ে গেছে, এবার চিলি চিকেন বানাবো আর চিকেন লালিপপ বানাবো। ঠিক আছে চলো। এই মশলা দিয়ে বানাবো, পট করে হয়ে যাবে, কোনো টেনশন নেই। এই তেল আমার গরম হয়ে গেছে, এর মধ্যে শুধু আমি চিকেন লালিপপটা ভালো করে ধুয়ে এর মধ্যে আমি শুধু রসুন আর একটু আদার রস মাখিয়ে রেখেছিলাম লবণ দিয়ে, আর তারপরে এই কর্নফ্লাওয়ারটা দিয়ে মাখিয়ে এবার আমি ভাজবো। আওয়াজ আসছে না, ইয়ে লালিপপ দেখো কি সুন্দর রেডি হয়ে গেছে লালিপপ। চলো লালিপপটা মেখে দিয়ে আসি, তারপর চিলি চিকেন করলেই হয়ে যাবে। ব্যাস মেয়ে পিজা খাবে পিজা খাবে বলছিল, তো সে আর কখন বানাবো। চলো দিয়ে আসি লালিপপটা। রে লালিপপটা খেয়ে বল, এই যে এখানে রাখলাম টেবিলে। হ্যাঁ লালিপপ রেডি, চিকেন ফ্রাইটা হয়ে গেছে, দেখো চিলি চিকেনে। এবার এই চিলি চিকেনটা বানালেই হয়ে যাবে, চিলি চিকেন বানাবো না সেজওয়ান চিলি চিকেন বানাবো, একটু চটপটা। হবে
আমার হয়ে গেছে রান্না বান্না, মেয়ে খাওয়াও শুরু করে দিয়েছে। আমি গা হাত পা ধুতে যাবো, আর বড় করবো না ব্লগ, অনেক বড় হয়ে গেছে আমার, তুই অবস্থা গা হাত পা ধোবো। আমি এত কিছু রান্না করলাম, ওইটা একটু ঢেকে রাখ না, মানে এরকম আলগা করে রেখেছি। তো আজকের মতো এখানেই, নতুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো টাটা, গুড নাইট।